আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিবাস কুকিং ওয়ার্ল্ড। কিভাবে ঘরেই রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তার সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা ঘরেই দীর্ঘদিন সংরক্ষণ করে কিভাবে খেতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে হয়। সেই সাইজের চারটি আলু নিয়ে নিয়েছি। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এই ধরনের আলুগুলো নির্বাচন করবেন, কারণ এই ধরনের আলুতে আলুর কষ বা স্টার্চটা কম থাকে। সেই জন্য এই ধরনের আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানালে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, খেতেও খুব ভালো লাগে। এখন আলুগুলার খোসা ছাড়িয়ে নিব আমি। একটা পিলার দিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি, আপনারা যে কোনোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন আলুগুলো স্লাইস করে নিব। একটা বোর্ডের উপর একটা আলু নিয়ে নিলাম। এখন আলুর যে অসমান অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিব। আপনারা চাইলে এই অসমান অংশগুলো নাও কাটতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাইগুলো যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য এই অসমান অংশগুলো কেটে নেওয়া হয়েছে। এভাবে করলে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একই রকম হয়, দেখতে সুন্দর লাগে। এখন আলুগুলোকে আমি স্লাইস করে নিব, স্লাইসটাও না আবার খুব বেশি পাতলাও না। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন কিভাবে স্লাইস করে নিতে হবে। এখন এগুলো আমি এক পাশে সরিয়ে রাখছি। একটা স্লাইসকে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর থিকনেসটা ঠিক এরকম হবে। এখন ফ্রেঞ্চ ফ্রাই স্লাইস করে আমি কেটে নিচ্ছি। যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা অল বাটন একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমি একটা পিস স্লাইস করে নিয়েছি। এভাবে করে আমি বাকি সবগুলো স্লাইস করে নিব। আর খেয়াল রাখতে হবে সবগুলো স্লাইস যাতে একই রকম হয়, এতে করে সবগুলো ফ্রাই করার সময় সমানভাবে ফ্রাই হবে। এই তো আমি কেটে নিয়েছি সবগুলো আলু। এখন একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি আলুগুলো ধুয়ে নিব। এই তো আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো আলুগুলো, এতে করে আলুর যে অতিরিক্ত কষ থাকে সেটি চলে যাবে। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন 1 চামচ লবণ নিয়ে নিলাম। লবণটা পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন এরকম টক বগে ফুটতে থাকবে সেই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাপ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। হালকা হাতে একবার নেড়ে দিয়েছি আমি। এই তো আমার প্রায় 2 মিনিটের মতো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন আলুগুলো এখনও ঝরঝরে আছে। আর সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তুলে নেওয়ার পর আমি এখানে বেশ কিছু পরিমাণ টিস্যু নিয়ে নিয়েছি একটা ট্রের মধ্যে। আলুগুলোকে ছড়িয়ে রাখতে হবে এই টিস্যু পেপারের উপর, যাতে এক্সট্রা যে পানিটা আছে সেটি অ্যাবজর্ব করে ফেলে টিস্যু পেপার। আমার এখানে ট্রের মধ্যে পরিমাণে বেশি ছিল বিদায়, কাভার করা হচ্ছিল না, এজন্য আমি আর একটা ট্রের মধ্যে টিস্যু পেপার ছড়িয়ে দিয়েছি এবং বেশ কিছু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই ওখানেও ছড়িয়ে রাখছি, যারা তাড়াতাড়ি পানিটা অ্যাবজর্ব করতে পারে। এখন এইভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। তবে আপনারা যদি চান ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সাথে সাথে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েও আপনারা ফ্রাই করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন। এখন আমি চুলো চলে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য। চুলো একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে আমি গরম করে নিয়েছি। এখন তেলটার মধ্যে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে যাবেন না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোভাবে ভাজা হবে না আর ভেঙে যাওয়ারও চান্স থাকবে।
কিছুক্ষণ পরেই দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলা নিজে থেকে উপরে উঠে আসছে। সে পর্যায়ে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আজকে ফ্রেঞ্চ ফ্রাইগুলাকে আমি দুইবারে ফ্রাই করে নিব পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে। মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই পেতে হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলাকে দুইবারে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে 1 মিনিটের মতো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। 1 মিনিট পর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি তুলে নিব। এভাবে করে আমি পরবর্তী বেছে বাকি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিব। সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। এই টিস্যু পেপারের উপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছড়িয়ে রাখবো। যতটা সম্ভব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছড়িয়ে রাখতে হবে, এতে করে তাড়াতাড়ি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠান্ডা হয়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিপ ফ্রিজে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। কারো হাতে যদি এরকম 30 মিনিটের মতো সময় না থাকে, তাহলে অন্ততপক্ষে 10 মিনিটের জন্য হলেও ডিপ ফ্রিজে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। পারফেক্ট রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই পেতে হলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার এরকম প্রতিটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। তো অপেক্ষা করছি 30 মিনিট। এই তো 30 মিনিট পর আমি ডিপ ফ্রিজ থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বের করে নিয়ে এসেছি। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন দীর্ঘদিন ফ্রেঞ্চ ফ্রাই সংরক্ষণ করে কিভাবে খেতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। এয়ারটাইট একটা বক্সের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঢুকিয়ে ক্যাপটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে করে ভিতরে বাতাস ঢুকতে না পারে। ক্যাপটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ভাজার 10-15 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপর ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আপনারা 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এখন বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি চুলো চলে যাচ্ছি। চুলায় আবারও একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে যাবেন না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখবেন যে 10-15 সেকেন্ড পর ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিজের থেকে উপরে উঠে আসছে। এখন 1 মিনিট পর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে হতে পারে। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে কি না বোঝার উপায় হচ্ছে, যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিবেন তখন বুদবুদের পরিমাণটা বেশি থাকবে। যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে আসবে দেখবেন যে এর বুদবুদের পরিমাণটা কমে যাচ্ছে। সেই পর্যায়ে বুঝতে পারবেন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে। আমি এখন তেল ঝরিয়ে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিব। এখন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়ার পর আমি এরকম একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা ঝরে যেতে পারে। আমি এখানে কিছু ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি, এই 1/2 টিস্পুনের মতো হবে। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ছোটো থেকে বড় এই ফ্রেঞ্চ ফ্রাইটা সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।